আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তাহলে বরকাত প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যেটি বায়াত হওয়ার পর যে দশটি সবক প্রিয় মসজিদগন মুরিদগণকে বায়াত হওয়ার পর যে দশটি সবক দিয়ে তাকে যে দশটি সবক আপনাকে উন্নতি করবে অর্থাৎ বায়াত হওয়ার পর যে দশটি সবক আপনাকে উন্নতি করবে এই দশটি সবক নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে পীর মুর্শিদের কাছে যখন একজন মরিদ বায়াত হয় তখন এই দশটা সবক দিয়ে তাকে এই দশটা সবক যদি বাস্তব জীবনে আমলে আনে তাহলে অবশ্যই এই মরিদটা পরিবর্তন হয়ে যায় যখনই একজন সালেক হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত বা আনগত্য স্বীকার করেন তখনই সে নিজেকে বিসর্জন দেন অর্থাৎ আত্মসমর্পণ করেন তখনই পীর মুর্শিদ তাকে কিছু সবক দেয় হ্যাঁ এবং যেই সবকগুলো আমল করলে সে আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে একজন সালেক যখন পীরের কাছে বায়াত হয় তখন হক্কানি পীর মুর্শিদ একজন সালেক একজন মরিদকে প্রাথমিকভাবে দশটি সবক দিয়ে থাকে এই দশটি সবক যদি সে বাস্তব জীবনে আমল করতে থাকে তখনই সে আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে এক নম্বর সবক হলো যে পীর মসজিদ তার মরিগুনকে বলে প্রথম শবক হলো যে তোমরা প্রতিদিন তৌবা করবে একশতবার তৌবা কারণ আল্লাহর হাবিব সাল্লাহ সালাম উনি নিজেও প্রতিদিন একশতবার তৌবা করতেন রাসুলপা কোনো গুণা ছিল না রাসুলপাশালাম তার উম্মতের মাফের জন্য তৌবা করতেন এবং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উনি তৌবা করতেন অর্থাৎ প্রতিদিন তৌবা করা অন্তত দৈনিক একশতবার তৌবা করা এখন এটা প্রথম সবক এখন তৌবা করলে লাভ কী তৌবা করলে গুণা নষ্ট হয় যখন আপনি বেশি বেশি তৌবা করবেন তৌবার দ্বারা আপনার গুণা নষ্ট হয়ে যাবে মানে মাফ হয়ে যাবে দুই নম্বর সবক হলো যেটা দুখা দেওয়া যাবে না একজন মুরিদকে তার পেরে বলে যে কোনো সৃষ্টির সাথে দুখাবাজি করা যাবে না কোনো মানুষকে দুঃখা দেওয়া যাবে না আজ যদি কেউ দুখা দেয় তাহলে তার রিজিক নষ্ট হয়ে যায় আপনি যদি কাউকে দুঃখা দেন আপনার রিজিক আল্লাহ নষ্ট করে দেবে তাহলে দুঃখা দেওয়া যাবে না তিন নম্বর যে সবকটা দেয় পীর মুর্শিদ্দার মর্দিগুনকে বলে যে তোমরা গিবত করবে না গিবত কিন্তু খুব খারাপ একটা অপরাধ গিবত মরা ভাইয়ের গুস্থ খাওয়া যে কথা গিবত করা এক কথা তাই গিবত করলে আমল নষ্ট হয় তাই গিবত করা যাবে না আল গিবাদ আসাদ্য মিন জিনা জিনা সেইতে খারাপ হলো গিবত এই তৃতীয় নম্বর সবকটা হলো তার পীর মুর্শিদ তার পীর মুর্শিদ মুড়িদকে বলে তোমরা গিবত করো না গিবধ করলে আমল নষ্ট হয়ে যাবে চার নম্বর যে সবকটা সেটা হলো বদ চিন্তা অর্থাৎ খারাপ কোনো চিন্তা যেন মাথার মধ্যে না আসে কারণ খারাপ চিন্তা করলে হায়াত নষ্ট হয় বেশি খারাপ চিন্তা করলে অযথা বদ চিন্তা করলে আপনার হায়াত নষ্ট হবে এই জন্য খারাপ চিন্তা করা যাবে না আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করো করতে হবে আল্লাহ রাসুলকে নিয়ে পারে আমরা কিবা মুক্তি পাব আমরা বর্জ্যকে কিবা শান্তি পাব এই নিয়ে চিন্তা করতে হবে এখন বধ চিন্তা করা যাবে না বধ চিন্তা করলে হায়াত নষ্ট হবে পাঁচ নাম্বার যে সবকটা সেটা হলো হ্যাঁ পাঁচ নাম্বার যে সবকটা সেটা হলো সৎখা মানে বেশি বেশি সৎখা করা দান খায়রাত করা যদি আপনারা দান খায়রাত করেন আল্লাহ আপনাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে যদি আপনি দান করুন তাহলে বিপদ আপদ দূর হয় সৎকা করলে দান খাইরাত করলে বিপদ আপদ দূর হয় এই জন্য আল্লাহ কোরআনে সোরা বাকার মত বলছেন অমিমা রাজাক নাহম ইনফিকুন আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করো অর্থাৎ সৎকা করা দান খাইরাত করলে বিপদ আপদ দূর হয় এটা কিন্তু একটা সবক ছয় নম্বর যে সবকটা দিয়ে থাকে সেটা হলো রাগ না এর মসজিদগণ তার মুরিদগণকে বলে তোমরা রাগ করো না রাগ করলে আকল নষ্ট হয় মানে আকল নষ্ট হয়ে যাবে তোমার আল্লাহ রাবুল আলমিন আমাদের মধ্যে একটা আকল দিয়েছে এটা একটা নোর আকল মানে কি জ্ঞান এলেম নোর এ রাগ করলে এলেম নষ্ট হয়ে যা আকল নষ্ট হয়ে যা তাই রাগ করা যাবে না রাগ যখন উঠবে মাটির দিকে চেয়ে থাকবেন আর রাগকে দমন করা কিন্তু বিশাল একটা জেহাদ এই সফিবাদের মধ্যে জেহাদের মধ্যে একটা বিশাল জেহাদ হলো রাগকে দমন করা তাই রাগ দেখানো যাবে না রাগ করো না রাগ করলে আকল নষ্ট হবে সাত নম্বর যে সবকটা সেটা হলো দুর্বল ইমান মানে ইমানটা সবল রাখতে হবে দুর্বল ইমান রাখা যাবে না যদি দুর্বল ইমান রাখুন তাহলে হ্যাঁ তাহলে মনে করেন দান খায়রাত বন্ধ হয়ে যাবে দুর্বল ইমান থাকলে আল্লাহ রাসুলের প্রতি ইমান দুর্বল হয়ে যাবে দুর্বল ইমান থাকলে কখনো আপনি সবল হবেন না কখনো আপনার শক্তি সঞ্চার হবেন না যদি দুর্বল ইমান থাকে কাজেই দুর্বল ইমান রাখা যাবে না সবল ইমান রাখতে হবে খুব খাঁটি মজবুত ইমান রাখতে হবে এরপরে আট নম্বর হল অহংকার মরিদগণকে আট নম্বর সবকটা দিয়ে তোমরা অহংকার করো না অহংকার করো না তাহলে অহংকার করলে জ্ঞান নষ্ট করে এবং বাতৃত্ববোধ নষ্ট করে যার মধ্যে অহংকার আছে তার মধ্যে কোনো বার্থিত্ববোধ নাই ভালোবাসা কি তার মধ্যে থাকবে না কারণ এই জন্য অহংকার রাখা যাবে না অহংকার পতনের মূল আপনি ধ্বংস হয়ে যাবেন যদি অহংকার রাখেন এই অহংকার রাখা যাবে না এই অহংকারকে দূর করতে হবে আর অহংকারকে যে দূর করতে পেরেছে সেই সুফি হয়েছে সেই সাধক হয়েছে আর অহংকার করলে তার জ্ঞান নষ্ট হয়ে যাবে এবং বার্থিত্ববোধ নষ্ট হয়ে যাবে এবং নয় নম্বর যে সবকটা দিয়ে থাকে যে সেটা পীর মুসিদ্গণ তার মরিদগণকে বলে তোমরা বেশি বেশি নেকি করবে ন্যাক আর ন্যাক করলে পাপ নষ্ট করে যখন নেকি করবেন পাপ অটোমেটিক নষ্ট হতে থাকবে পাপ নষ্ট হয়ে যাবে ন্যাক বেশি বেশি করলে যে আমল করলে ন্যাক হয় সেই আমলগুলা করতে হবে তাহলে আমরা অতীতে যে পাপগুলা করছি এগুলি কমে যাবে এই পাপগুলা নষ্ট হয়ে যাবে দশ নম্বর যে সবকটা সেটা হলো ন্যায় বিচার যেমন একজন সুফি সাধক যারা তরিকাপন্থী যারা আছে তারা কখনো অন্যায় কাজ করে না তারা ন্যায় প্রতিষ্ঠা করে ন্যায় বিচার করে একটা সত্য ন্যায় বিচার হ্যাঁ যদি আপনারা করুন তাহলে জুলুম নষ্ট হবে এই যে জুলুম অত্যাচার জুলুম অত্যাচার নষ্ট হবে যদি ন্যায় বিচার করেন তাই আমাদের ন্যায়ের পক্ষে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে ন্যায়ের পক্ষে থাকতে হবে অন্যায়ের বিরুদ্ধে হ্যাঁ আমাদের কথা থাকবে আর ন্যায়ের পক্ষে কথা থাকবে এখানে কারণ যদি ন্যায় বিচার আমরা করি ন্যায়ের পক্ষে থাকি তাহলে জুলুম নষ্ট হবে প্রিয়দর্শক আজকে আমি যে এই দশটা সবক এই ডলো পীর মসজিদের কাছে যখন একজন মরিদ বায়াত হয় তখন এই দশটা সবক দিয়ে থাকে এই দশটা সবক যদি বাস্তব জীবনে আমলে আনে তাহলে অবশ্যই এই মরিকটা পরিবর্তন হয়ে যায় প্রিয়দর্শক আপনারা সবসময় তৈরিকোর টিভিতে চোখ রাখবেন আমি আসলে চেষ্টা করি আল্লাহর উলিদের কিতাব থেকে বা রিচার্জ গবেষণা করে আপনাদের মাঝে কিছু এমন কিছু ভিডিও উপহার দেওয়া যেগুলি যে ভিডিওটি দেখলে যদি বাস্তব জীবনে আমলে আনে তাহলে অবশ্যই মানুষ পরিবর্তন হবে এটার জন্য কিন্তু আমি তৈরিক টিভি গঠন করেছি আর তৈরিকোর টিভির মাধ্যমে এই আধ্যাত্মিক ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি আপনারা সবসময় তৈরিকোর টিভিতে চোখ রাখবেন এখনও যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি ও আকেরি দেওয়ানা আনিল আলহামদুলিল্লাহ হেব্বিল আলমিন আসসালামু আলাইকুম